এরপর আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দ সময়টি দেখবে প্রথমে আমরা ছিলাম ছশো খ্রিস্টপূর্বাব্দ তারপরে চারশো খ্রিস্টপূর্বাব্দ তারপরে আঠেরোশো তিন খ্রিস্টাব্দ এখন আমরা দেখব আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দ এই আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে জোসেফ জন থমসন বা জে জে থমসন তিনি একটি পরমাণু মডেলের প্রবর্তন করেন তিনি আবার ইলেকট্রনের আবিষ্কর্তা ছিলেন ইলেকট্রন আবিষ্কারের সঙ্গে সঙ্গেই তিনি একটি পরমাণু মডেলের প্রবর্তন করেন যাতে তিনি বলেন পরমাণু প্রকৃতপক্ষে প্রায় টেন টু দি পাওয়ার মাইনাস এইট কতটা ছোট তাহলে বুঝতেই পারছ টেন টু দি পাওয়ার মাইনাস এইট সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি ধনাত্মক সুষম তরিতাহিত গোলক ইলেকট্রনগুলি সমগ্র গোলক জুড়ে ইতস্তত ছড়িয়ে থাকে পরমাণু সমগ্র ভর তার সমগ্র আয়তন জুড়ে সমানভাবে বণ্টিত হয় এই মডেলের জন্য তিনি উনিশশো ছয় খ্রিস্টাব্দে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারে ভূষিত হন আমরা যে তরমুজ খাই তরমুজের সঙ্গে এই পরমাণু মডেলের সাদৃশ্য থাকার জন্য তার প্রস্তাবিত মডেলটিকে ওয়াটারমেলন মডেলও বলা হয় ওয়াটারমেলন মানে তো তোমরা সবাই জানো যে তরমুজ তরমুজের মধ্যে যেমন বীজগুলি ছড়িয়ে ছিটিয়ে থাকে এই বীজগুলিকে তিনি উল্লেখ করেন ইলেকট্রন হিসাবে আর যে লাল অংশটা থাকে সেই লাল অংশটাকে তিনি বলেন যে ধনাত্মক আধানে আহিত তোমরা ছবিটি লক্ষ্য করলে দেখতে পারবে যে দেখো এখানে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে তরমুজের একটি প্রস্তচ্ছেদের ছবি আমরা দেওয়া হয়েছে সঙ্গে অ্যাটমিক মডেলের যে ছবিটা সেটা লক্ষ্য করলে বুঝতে পারবে প্রায় সমানই তরমুজের যে বীজগুলি সেগুলি হচ্ছে ইলেকট্রন আর যে লাল অংশটা রয়েছে সেটা হচ্ছে ধনাত্মক আধান তাই এই মডেলটিকে বলা হয় ওয়াটারমেলন মডেল এখন আমরা থমসনের পরমাণু মডেলের কিছু ত্রুটি বা ব্যর্থতা নিয়ে আলোচনা করব যেমন এই মডেল সম্পূর্ণরূপে তাত্ত্বিক প্রকৃতির ছিল অর্থাৎ থিওরিটিক্যাল এর কোনো মানে পরীক্ষালব্ধ প্রমাণ ছিল না পরমাণুর মডেল পরমাণুর মধ্যে আধান বন্টন এই মডেল দ্বারা ব্যাখ্যা করা যায় না তার কারণ তিনি বলেছিলেন যে পুরোটাই ধনাত্মক আদানে আহিত আদপে তা হয় না আদপে একটা সীমিত জায়গার মধ্যেই ধনাত্মক আদান থাকে এবং তার পাশে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো অর্থাৎ ঋণাত্মক আদানগুলো ঘুরে বেড়ায় তার এই মডেলটি ভুল প্রমাণিত হয় পরবর্তীকালে ফোর্ড আমরা একটু পরেই রাদার ফোর্ডের পরমাণু মডেল হিসেবে আলো নিয়ে আলোচনা করব পরবর্তীকালে রাদার আলফা কণা বিচরণ পরীক্ষার মাধ্যমে এই মডেল ভুল প্রমাণিত করেন এখন আমরা আর্নেস্ট ফোর্ডের পরমাণু মডেল নিয়ে আলোচনা করব ফোর্ড ছিলেন পরমাণু প্রোটন এবং নিউক্লিয়াসের আবিষ্কর্তা উনিশশো খ্রিস্টাব্দে তিনি এই পরমাণু মডেলের প্রবর্তন করেন তিনি বলেন পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা পরমাণুর কেন্দ্রে অতি ক্ষুদ্র স্থানে পরমাণু সমগ্র ভর ও আধান কেন্দ্রীভূত থাকে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলি স্থির তরিতাকর্ষণ বল দ্বারা আবদ্ধ থাকে অর্থাৎ এই আবদ্ধ থাকার কারণেই ইলেকট্রনগুলি বাইরে বেরিয়ে যেতে পারে না নিউক্লিয়াসকে কেন্দ্র করে এক বা একাধিক বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলি প্রচণ্ড গতিবেগে প্রদক্ষিণ করতে থাকে এবং তিনি আরও বলেন নিউক্লিয়াসের মোট ধনাত্মক আধান এবং ইলেকট্রনগুলির মোট ঋণাত্মক আধান এই দুটো সমান হয় তার ফলে কি হয় প্লাস মাইনাস সমান হয়ে যাওয়ার ফলে পরমাণুটি নিস্তরিত হয় তিনি প্রথম পরমাণু নিউক্লিয়াসের অস্তিত্ব ব্যাখ্যা করেন এর আগে পর্যন্ত নিউক্লিয়াসের কোনো অস্তিত্ব ছিল না আর্নেস্ট রাদারফোর্ড প্রথম নিউক্লিয়াস কথাটি উল্লেখ করেন এরপর আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলটি দেখব দেখো তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে একটিমাত্র নির্দিষ্ট কক্ষপথ তার মধ্যেখানে রয়েছে নিউক্লিয়াস এবং একটি ইলেকট্রন সমান গতিবেগে অর্থাৎ ভি ভেলোসিটিতে কক্ষপথটি প্রদক্ষিণ করতে থাকছে অর্থাৎ একটি কক্ষপথে আবর্তন করতে করতে কক্ষপথটি ছোট হয় অর্থাৎ স্পাইরাল মানে কুণ্ডলীকৃত কক্ষপথে ইলেকট্রনগুলি আবর্তন করতে থাকে একটা সময় পরে ওই ইলেকট্রন নিউক্লিয়াসে গিয়ে ধাক্কা খায় এর ফলে কি হয় যে নিউক্লিয়াসটি সহ পরমাণুটি ধ্বংস হয় এরপরে আমরা আর্নেস্ট রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি নিয়ে আলোচনা করব অর্থাৎ কোন ক্ষেত্রে এই পরমাণু মডেল ব্যর্থ হয়েছিল সেইগুলো নিয়ে আলোচনা করব রাদারপটের পরমাণু মডেলের ত্রুটি নাম্বার ওয়ান এই মডেলের সাহায্যে পরমাণু স্থায়িত্ব ব্যাখ্যা করা যায় না আমরা একটু আগেই বলেছি যে ওই ইলেকট্রনটি পাক খেতে খেতে নিউক্লিয়াসে গিয়ে ধাক্কা খায় ফলে নিউক্লিয়াস সহ পরমাণুটিও সহ মৌলটিও ধ্বংসপ্রাপ্ত হয় অর্থাৎ পরমাণু স্থায়ী হয় না কিন্তু আদপে যদি পরমাণু স্থায়ী নাই হতো তাহলে পদার্থের কি অস্তিত্ব থাকতো তাহলে তো পদার্থই উৎপন্ন হতো না তাই এই মডেলের সাহায্যে পরমাণু স্থায়িত্ব ব্যাখ্যা করা যায়নি তাই এই মডেলটি ভুল প্রমাণিত হয় আরেকটি ক্ষেত্রেও এই মডেলটি ভুল প্রমাণিত হয় যেমন তিনি যে কথাটি বলেছিলেন যে একটিমাত্র নির্দিষ্ট কক্ষপাত যদি ইলেকট্রনগুলি আবর্তন করতে থাকে তাহলে ওই ইলেকট্রনটি নির্দিষ্ট একটিমাত্র তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি বা শক্তি বিকিরণ করতে থাকবে তাহলে ওই পরমাণু থেকে যে বর্ণালী পাওয়া যাবে যে স্পেকট্রামটা পাওয়া যাবে সেটা নিরবচ্ছিন্ন হবে অর্থাৎ কন্টিনিউয়াস হবে কিন্তু আদপে কন্টিনিউয়াস স্পেকট্রাম বলে কিছু হয় না স্পেকট্রাম সর্বদাই ডিসক্রিট হয় অর্থাৎ রেখা বর্ণালী হয় মানে বিভিন্ন কক্ষপথের জন্য বিভিন্ন রেখা বিভিন্ন বর্ণের রেখা পাওয়া যায় তাই বর্ণালিটি রেখা বর্ণালী হয় অর্থাৎ তার তত্ত্ব অনুসারে হওয়া উচিত ছিল নিরবচ্ছিন্ন কন্টিনিউয়াস স্পেকট্রাম কিন্তু আদপে হচ্ছে ডিসক্রিক্ট স্পেকট্রাম তাই জন্য এই মডেলটি ভুল প্রমাণিত হয়